গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার অন্যতম প্রাচীন দীর্ঘতম সড়ক পথ। দুই শতাব্দীর অধিক সময় এটি উপমহাদেশের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে রাখে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের অর্থনীতির শিরদাঁড়া। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে বিহারের পাটনা, দিল্লি, লুধিয়ানা হয়ে পাকিস্তানের পেশোয়ারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাবুলে গিয়ে শেষ হয়েছে 2500 কিলোমিটার দীর্ঘ জিটি রোড। জিটি রোডের বয়স 2000 বছরেরও বেশি। জিটি রোড তৈরি করান শেরশাহ, কিন্তু ইতিহাসবিদরা মনে করেন 500 বছর আগের তার শাসনের অধীনে থাকা রাস্তা শুধু সংস্কার করেন শেরশাহ। জিটি রোড তৈরি হয়েছিল আরও 1500 বছর আগে সম্রাট অশোকের আমলে। এই দীর্ঘ সড়ক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের গতি সৃষ্টি করা, এছাড়া প্রতিরক্ষার কৌশল দিক সামনে রেখে সমগ্র সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নতি বিধানও লক্ষ্য ছিল। এর মাধ্যমে রাজধানীর আগ্রার সঙ্গে সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলকে যুক্ত করাই ছিল এই সড়কের মূল উদ্দেশ্য। শেরশাহর আমলে এই সড়কের নাম ছিল সড়কে আজম। পরবর্তীতে ব্রিটিশ আমলে সৈন্য চলাচলের সুবিধা এবং ডাক বিভাগের উন্নতির উদ্দেশ্যে সড়কটির সংস্কার করে নামকরণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।